দেশের 73তম স্বাধীনতা দিবস পালন করা হলো রানীগঞ্জের বিভিন্ন ক্লাবগুলিতে। এদিন রানীগঞ্জের ইয়োগা গ্রুপ মর্নিং ওয়ার্কার্স এর তরফে পালন করা হলো স্বাধীনতা দিবস। শিশুবাগানের রবিনসন স্টেডিয়ামে ইয়োগা গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে স্বাধীনতা দিবস পালন করলেন। রবিনসন স্টেডিয়ামে পতাকা উত্তোলন করলেন কেপি সিং এবং মঙ্গল চামারিয়া। প্রাতঃভ্রমণ করতে আসা সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশন করে দিনটিকে পালন করলেন। এদিকে রানীগঞ্জের ক্রীড়াপ্রেমী সংস্থা স্পোর্টস অ্যাসেম্বলির তরফেও সাড়ম্বরে পালন করা হলো স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করে দিনটিকে পালন করলেন সভাপতি অনীশ পদ্মার। এছাড়া উপস্থিত ছিলেন আরপি চৌধুরী, রমেশ ঝুনঝুনওয়ালা, গোবিন্দ সাউ সহ আরো অন্যান্যরা। দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন বাচ্চারা। স্বাধীনতা দিবস বিষয়ে সংস্থার সদস্য আরপি চৌধুরী জানান, উনি যে অনেক ভাষণ দিয়ে উনি ভাষণ মেয়ে থাকে শুন পায়া তিন চিজা বিশেষ মহত্ব দিয়ে জল কে উপর কাফি আপনার বক্তব্য রক্ষা থা দেশ কে আদি আবাদি অভি তো জল কী উপলব্ধি হয়নি আগামী 5 বর্ষ মে চেষ্টা রয়েগি কি হর ঘর মেয়ে জল পৌঁছায় জিসকে লি উনি এক আলাদা মন্ত্রালয় বানায় হ্যাঁ সরকার মত মে কম সে কম 3 লাখ করোড় রুপিয়া খরচা করতে যা রই হ্যাঁ দূসরা জোর উনি প্রথম বার প্রধানমন্ত্রী বননেকে বাদ বড়তি হুই জনসংখ্যা আবাদী উপর মে কহি হ্যাঁ সম্পন্ন পরিবারকে লোক জাগরুক হ্যাঁ জনসংখ্যা নিয়ম কাজ পালন কর রে হ্যাঁ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এদিন রানীগঞ্জের রটারি ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। রয়্যাল কেয়ার হসপিটালের সহযোগিতায় এদিন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। 200রও বেশি প্রতিযোগী এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সম্পর্কে রটারি ক্লাবের সভাপতি সন্তোষ টাটিয়া জানান, প্রত্যেক বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। हमारे 15 अगस्त में स्वतंत्रता दिवस के पर हर साल की तरह हम लोग इस साल भी रॉटरी क्लब ने फ्लैग होस्टिंग किया और सीट एंड ड्राइंग कंपटीशन हमारा जो हर साल करते हैं इस साल भी हम लोग ये इसमें 200 से ऊपर से बच्चे हमारे यहाँ पार्टिसिपेट कर रहे हैं एंड इस बार बच्चा का उत्साह देखते बनता है। हमारा पूरा हॉल ऊपर से लेकर नीचे तक सारा भर्ती है। हमने अलग अलग टॉपिक दिए उनको, किसी बच्चे को रेनी सीजन के ऊपर दिया है, नेचर के ऊपर दिया है। बच्चे बहुत अच्छी तरीके से बहुखूबी तरीके से ड्राइंग बना के दे रहे हैं। অন্যদিকে রানীগঞ্জের তিলক লাইব্রেরির প্রাঙ্গণে স্বাধীনতা দিবস পালন করা হলো। মনীষীদের ছবিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন সভাপতি অনিল লোহারওয়ালা এবং কিশোর বাজরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন প্রদীপ বাজরিয়া, রাজীব ঝুনঝুনওয়ালা, রবি শর্মা সহ আরো অন্যান্যরা। রানীগঞ্জের অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস পালন করা হলো সাড়ম্বরে। এদিন মহিলা সম্মেলনের সদস্যরা একত্রিত হয়ে রামবাগানের অবস্থিত সুরমাপাড়া প্রাইমারি স্কুলে এসে উপস্থিত হন এবং স্বাধীনতা দিবস দিনটিকে পালন করেন। স্কুলের প্রধান শিক্ষিকা পতাকা উত্তোলন করেন, পাশাপাশি পড়ুয়াদের ফলও বিতরণ করা হয় সংস্থার সদস্যদের তরফে। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের সভানেত্রী রশ্মি সতনালিকা, সরোজ আগরওয়াল, রেণু কেজরিওয়াল, পিঙ্কি কেজরিওয়াল, প্রেমা মোদি, মঞ্জু গুপ্তা, সত্যভামা সরাফ সহ আরো অন্যান্যরা। এদিকে স্বাধীনতা দিবস পালন করলেন রানীগঞ্জের
জসওয়াল সমাজ। এদিন রানীগঞ্জের ডালপট্টি মোড়ে অবস্থিত জসওয়াল কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন জসওয়াল সমাজের সভাপতি সুনীল সাউ। এছাড়া উপস্থিত ছিলেন বর্ষিয়ান সদস্য দীনেশ চন্দ্র গুপ্তা, শঙ্কর সাউ, শীতল সাউ, মুকেশ গুপ্তা, গণেশ সাউ সহ আরো অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।